আমাদের আসলে দুইটি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি, মানুষ যেন আশ্বস্ত থাকেন, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। এবং দ্বিতীয়ত আজকের এই সমন্বয় সভার মাধ্যমে এটা জানানো যে সেনাবাহিনী এই এলাকায় যে থানাগুলো রয়েছে সেই থানা নিরাপত্তা বিধানে মোতায়েন হয়েছে, এবং আমরা আশ্বস্ত করতে চাই পুলিশ ভাইদেরকে যেন তারা থানায় যোগদান করেন এবং থানা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। এটা আসলে বলা দুষ্কর, তবে আমার ফরমেশন কমান্ডার উনি সবসময় বলে থাকেন যে সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকবে সেখানে ডাকাত থাকতে পারে। তো আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনতে হলে এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে হবে, এবং এই নাশকতা প্রতিহত করার জন্য শুধু সেনাবাহিনী একাই আসলে এটা করতে পারবে না, যদি না আমাদের পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে, যদি না আমাদের সচেতন মানুষ তারা যেভাবে কমিউনিটি মনিটরিং এবং অ্যালার্ট মেকানিজম চালু রেখেছে সেটা যদি অব্যাহত না রাখে, এবং আমাদের সকলের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, আমরা যদি সমন্বিতভাবে কাজ করতে পারি তাহলে আমি আগেও বলেছি যে আমরা তাহলে সিনার্জি অর্জন করতে পারবো, এবং এই সিনার্জির মাধ্যমে আমরা এই ধরনের নাশকতাকে প্রতিহত করব। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।